আহলে দেশ আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘের পক্ষ থেকেও ত্রাণ টিম সেখানে তৎপরতায় যুক্ত হয়েছে। জাতির কাছে আমাদের উদাত্ত আহ্বান, আল্লাহ দাদারকে ভালো রেখেছেন, এই সময় তারা যেন উদার হস্তে যতদূর সম্ভব দেওয়ার চেষ্টা করেন। আমাদের স্নেহাস্পদ ছাত্ররা কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা তাদের জীবন দেওয়ার চেষ্টা করছে, তাদের এই চেষ্টা দেখলে প্রাণ ভরে দোয়া চলে আসে। এটি তো যৌবন, যে যৌবন মানুষের কল্যাণ করে না ওই যৌবনে কী দরকার। আমাদের সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান, বন্যাত্ম ভাই বন্ধুর সাহায্যে এগিয়ে আসুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকে বাংলাদেশের 12টি জেলা বন্যায় ভাসছে, 50 লক্ষ মানুষ বন্যায় আক্রান্ত, গতকাল পর্যন্ত 8 জন বন্যায় মারা গেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সবাইতে বাড়িতে বাড়িতে স্যালাইন রাখেন এবং সাপে কাটার জন্য অ্যান্টিভেনম ইঞ্জেকশন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘের পক্ষ থেকেও ত্রাণ টিম সেখানে তৎপরতায় যুক্ত হয়েছে। আহলে হাদিস পেশাজীবী ফোরাম যারা ফেনীতে বসবাস করেন তারা শুরুতেই কাজ শুরু করে দিয়েছেন। কুমিল্লা, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, সীতাকুণ্ড সমস্ত এলাকায় 12টা জেলা একেবারে তলিয়ে গেছে। আপনার ফেসবুক দেখছেন কি করুণ অবস্থা, ট্রাক দাঁড়িয়ে আছে ত্রাণ নিয়ে, ট্রাক ড্রাইভার হাত পাচ্ছে আমাকে এক মুঠো চিড়ি দাও, আমি মরে গেলাম, আমাকে একটু পানি দাও। অবশ্য তারই ট্র্যাকে কিন্তু ত্রাণ ভরা, ওখানে উঠে ত্রাণ নামাবে তবে তো খাবে, উঠবে কী করে, চারিবার তো পানি ঢেউ খেলছে। সে সমস্ত দৃশ্য দেখার মতো না, তবু মানুষ, হিন্দু হোক মুসলমান হোক, মানুষ সবাই মানুষ, প্রত্যেকের বাঁচার অধিকার আছে। সকলে মিলে আপনারা, আমরা তারা ভালো আছি, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। জাতির কাছে আমাদের উদাত্ত আহ্বান, আল্লাহ দাদারকে ভালো রেখেছেন, এই সময় তারা যেন উদার হস্তে দান যতদূর সম্ভব দেওয়ার চেষ্টা করেন। আমাদের যুব সংঘের সভাপতি এখন কুমিল্লা আছেন, সেখান থেকে ওরা চলে গেছে। সিটিয়াঙ্গের ভাইরাও যে যেদিকে পাচ্ছে টাকা পাঠাচ্ছে, ওরা ফেসবুকে দিয়েছে বোধহয় কালকে হবে, ইতিমধ্যে টাকা আসছে, জমা হচ্ছে, চলে যাচ্ছে। আপনারা যারা মুসল্লি আছেন তাদেরকেও বলছি আপনারা দেবেনি, এবং আপনাদের যারা বন্ধুবান্ধব ছেলে মেয়ে যারা আছে বিদেশে প্রবাসে তাদেরকে বললেন বাবা তোমরা টাকা কামাই করে করবা কি, এটা বিল্ডিং করবা কি, মানুষ মরে যাচ্ছে, টাকা পাঠাও, আয় করছো ব্যয় করো। এটাই কি আমাদের মধ্যে জিজ্ঞেস করা হবে, কোন পথে আয় করলে কোন পথে ব্যয় করলে, এই আয় ব্যয় হিসাব তোমাকে আল্লাহ করে দিতে হবে। শুধু নিজের পকেট ভর্তি করবে, মানুষ মরবে তো কিছুই পাবে না, এটা কোনো মানবতা নয়, এটা আল্লাহ চান না। আল্লাহ কোশ্চিন কেন এই জালেমদেরকে পছন্দ করেন না। অতএব সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান, বন্যাত্ম ভাই বন্ধুর সাহায্যে এগিয়ে আসুন। প্রতি বছরই এটা আমাদের করতে হয়, তো কোনো কোনো বছর খুব বেশি হয়, কিছু কিছু স্মৃতি বলার মতো নয়। আপনারা সবাই সিডরের নাম জানেন, নার্গিসের নাম জানেন, আয়লার নাম জানেন। আয়লা হয়েছিল 2009 সালে, সেটাতে আমরা আমার ছেলেকে নিয়ে গেছিলাম, সশরীরে আমরা ত্রাণে অংশগ্রহণ করেছিলাম। লোকেরা বলছে গত কালকে এখানে 32 হাত পানি উঠেছিল, আজকে কিছু কোথায় গেল, গত কালকের 32 হাত পানি আজকে নিচে নেমে গেল কী করে। এইটাই তো আল্লাহ আসেন তার প্রমাণ, তার হুকুমেই যে সব কিছু হয় তো বাস্তব চেহারা দেখে নাও। কোথায় ইন্দোনেশিয়া, সেখানে আচেহ প্রদেশের বন্যা হলো, 33 ফুট উঁচু ঢেউ, সেই ঢেউ আমাদের সকালে হাঁটি আপনারা জানেন, এই পাশে আমাদের
কমিশনার সাহেবের রাস্তার অপোজিটে একটু ছোট্ট গর্ত ছিল, ওইখানে পানি দেখি ঢেউ খেলছে। ওটা দেখি আমার সন্দেহ, ব্যাপার কি এখানে পানি ঢেউ খেলে কেন? উঠছে নামছে, উঠছে নামছে, ওখানে তো ঢেউ তো প্রশ্নই ওঠে না। পরে বাসায় এসে যখন পত্রিকা দেখলাম, তখন বুঝলাম যে কাণ্ড কিছু ঘটেছে। সারা পৃথিবী একটা ছোট্ট, বেশি বড় না, কোথায় ইন্দোনেশিয়া? আমরা ভাবছি অনেক দূর, কিন্তু আল্লাহ কাছে আদৌ দূর নয়, খুব নিকটে। ওইখানকার ঢেউ এখানে লাগবেই। পানিতে ঢেউ খেলে মানুষের অন্তরে কি ঢেউ লাগবে না? যার যা আছে সাধ্য মতো ব্যয় করবে। আল্লাহ বলছেন অবশ্যই আমরা তোমাদের পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, মাল, জান ও ফল ফসলের ক্ষতির দ্বারা। আর তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের। যাদের উপর কোনো বিপদ আসলে তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, নিশ্চয়ই আমরা তার দিকেই ফিরে যাব। যে ব্যক্তি এই দোয়া পড়তে পারে, তার ভিতর থেকে দুঃখের বেদনা ধস নেমে যায় যে আসলে আল্লাহ তোমাদের পাঠিয়েছে, আল্লাহর কাছে যেতে হবে। দুদিন আগে হোক আর দুদিন পরে হোক, তিনি যদি আমাকে চান আমাকে চলে যেতে হবে। এটা বললে যে ধৈর্য আসে, সান্ত্বনা আসে, অন্য কোনো শব্দে সে সান্ত্বনা আসে না। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তাদের উপরে তাদের প্রতিপালকের পক্ষ হতে রয়েছে অফুরন্ত দয়া ও করুণা, এবং তারাই হল সুপথ প্রাপ্ত। যারা নিজেকে আল্লাহর উপরে সুপর্দ করে দেয় তারাই হল সুপথ প্রাপ্ত। যারা মনে করে এটা আমার, এটা আমার, কাউকে দেব না, সে আসলে জাহান্নামের রাস্তা তলাশ করে। আজকে বাংলাদেশের উপরে এমন ম্যাপটা দেখবেন আপনারা, বড় অংশ একদিকে আর চট্টগ্রাম কুমিল্লা আর একদিকে, মাঝখানে একটু ঘাড়ের মতন আছে না, এক ঘাড়ের ওখানে এখন হয়েছে বন্যা। ওইটুকু যদি বিচ্ছিন্ন হয়ে গেলে এই অংশ থেকে ওই অংশ আলাদা হয়ে যাবে। ওইখানের রাস্তার যদি শেষ হয়ে যায় তাহলে সম্পর্ক থাকে না, এই পাশে ও পাশে কোনো সম্পর্কই থাকে না, সেই রাস্তার মধ্যে চলছে বিপদ। কোনো কোনো জায়গায় রাস্তা একদম ভেঙে গেছে, কোনো কোনো জায়গায় রাস্তা ভালো আছে ভাঙার পথে। এই অবস্থায় মানুষ যাচ্ছে, প্রত্যেকটা মানুষের মধ্যে বেদনা আছে। আমাদের স্নেহাস্পদ ছাত্ররা কলেজ বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করে, তারা তাদের জীবন দিয়ে চেষ্টা করছে, তাদের এই চেষ্টা দেখলে প্রাণ ফিরে দোয়া চলে আসে। এটি তো যৌবন, যে যৌবন মানুষের কল্যাণ করে না ওই যৌবনে কী দরকার? আমাদের ঢাকা বাইরে চলে গেছে, কুমিল্লা যুব সংঘ চলে গেছে, সব জায়গাতে চলে গেছে। আমরা দূরে আছি বলে টের পাচ্ছি না, কিন্তু আমরা টাকা দিয়েও যদি শরীর না হই তা আমাদের মতো অবাক মানুষ আর দুনিয়াতে নাই। আল্লাহ আমাদের সবাইকে এই বিপদগ্রস্ত বন্যার্ত ভাইদের সাধ্যমতো সাহায্য করে তৌফিক দান করুন। আমরা শুকরিয়া আদায় করবো যে আমরা বন্যার্ত হই নাই, কিন্তু যদি আমরা অমানবিক কাজ করি তাদের প্রতি সাহায্য না করে তাহলে আমরা গুণাগার হয়ে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিপদের দিনে বন্যার্ত ভাইদের প্রতি উদার হস্তে এগিয়ে আসার তৌফিক দান করুন। দেশে বিদেশে যারা আছেন সবার প্রতি আমাদের আহ্বান, বান্দার প্রতি সহানুভূতিশীল হন। বাংলাদেশের ফেনী, হবিগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম সহ 14টি জেলায় যে প্রচণ্ড বন্যা চলছে, এই বন্যা যেন আল্লাহ পাক দ্রুত উঠিয়ে নেন। আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ তুমি আমাদের উপরে সরিয়ে দাও আর আমাদের উপরে এই গজব আর দিহনাতে উঠিয়ে দাও। যদি বৃষ্টি দাও সেই বা না ফেয়ান, যা মানুষের উপকার লাগে সেই বৃষ্টি দেওয়া।